হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই ডিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফোরের বেঙ্গল বোর্ডের আমার গণিত যে বইটা আছে সেখান থেকে একশো একাশি আর একশো বিরাশি পৃষ্ঠার অঙ্ক করব তো আমি চাইবো যে তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তোমরা যদি চাও যে অন্যান্য ভিডিওগুলো দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস ফোরের ভিডিওতে ক্লিক করলে পরপর ভিডিও দেখতে পাবে এছাড়াও আমি ক্লাস ফোরের বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছি সেগুলোও দেখো যারা দেখো নি আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধু তাদের মোস্ট ওয়েলকাম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলে বেল আইকনটাকে তো আমার সঙ্গে থাকবে যখনই আমি ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও দেখে স্টার্ট করে আজকে আমি ক্লাস ফোরের একশো একাশি পৃষ্ঠার অঙ্ক করাবো একশো একাশি পৃষ্ঠায় আছে তাহলে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে না কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে না অঙ্কটা করাবার আগে তোমাদের একটা পদ্ধতির কথা বলে নিই যে কোনো একটা সংখ্যা তোমায় যাই দিক না কেন সেটা দুই অঙ্কের দিতে পারে সেটা তিন অঙ্কের দিতে পারে সেটা চার অঙ্কের দিতে পারে তোমরা শুধু এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা দেখবে এককের ঘরের সংখ্যাটা যদি পাঁচ অথবা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে এবারে তোমাদের এখানে যে অঙ্কগুলো বলেছে সেগুলো এমন এক কতগুলো সংখ্যা দিয়েছে যেগুলো পাঁচ দিয়ে বিভাজ্য হচ্ছে কি না দেখার জন্য তো দেখো প্রথম যে সংখ্যাটা দিয়েছে সেটা লেখা আছে এগারোকে পাঁচ দিয়ে ভাগ করতে তাহলে পাঁচ দুগুণে দশ এক ভাগশেষ থাকছে তাহলে ভাগ শেষ এক তাহলে কি অতএব এগারোকে পাঁচ দিয়ে এগারো পাঁচ দিয়ে বিভাজ্য নয় পরেরটা দেখো বারো আছে পাঁচকে পাঁচ দুগুণে দশ দুই ভাগ শেষ বারো পনেরো পাঁচ দিয়ে বিভাজ্য নয় তারপরে চব্বিশটা দেখাচ্ছে সেরকম একইভাবে পাঁচ চারে কুড়ি চার ভাগ শেষ থাকছে তাহলে চার থাকছে চব্বিশ পাঁচ দিয়ে বিভাজ্য নয় পরের সংখ্যাগুলো হচ্ছে তিনটে ঘরের সংখ্যা আছে মানে সাতশো ছিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করছে পাঁচ এককে পাঁচ হলো পাঁচের পর ছয় সাত দুই সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচের পর ছয় সাত ছাব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ গেলে এক তাহলে ভাগ শেষ এক তাহলে সাতশো ছিয়াত্তর পাঁচ দিয়ে বিভাজ্য নয় আবার দুশো আঠাশকে পাঁচ দিয়ে করছে পাঁচ চারে কুড়ি দুই নামলো তাহলে পাঁচ চারে আবার পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওপরটা পাঁচ হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচের পর ছয় সাত আট তিন ভাগ শেষ থাকে তাহলে দুশো আঠাশ পাঁচ দিয়ে বিভাজ্য নয় চারশো তেইশ পাঁচ দিয়ে ভাগ করছে পাঁচ আটটে চল্লিশ দুই নিচে থাকে তিন নামালাম পাঁচ চারে কুড়ি তিন ভাগ শেষ থাকে তাহলে চারশো তেইশ পাঁচ দিয়ে বিভাজ্য নয় পরের সংখ্যাটা বলেছে একশো উননব্বই পাঁচ দিয়ে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচের পর ছয় সাত আট তিন নামালাম নয় নামালাম তাহলে উনচল্লিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচের পর ছয় সাত আট নয় চার অবশিষ্ট থাকছে তাহলে ভাগ শেষ হচ্ছে চার তাহলে একশো উননব্বই পাঁচ দিয়ে বিভাজ্য নয় এরপর ছশো সাতাশিকে করছে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচের পর ছয় এক আঠেরো হলো তিন পাঁচে পনেরো পাঁচের পর ছয় সাত আট তিন নিচে সাত নামালাম তাহলে সাঁত্রিশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচের পর ছয় সাত দুই দুই ভাগ শেষ থাকতে তাহলে থাকছে তাহলে ছশো সাতাশি পাঁচ দিয়ে বিভাজ্য নয় এরপরে কি বলছে দেখো প্রজাপতির ডানার সংখ্যাগুলো পাঁচ দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি তো প্রথমে আছে একাশি তারপরে আছে বাহাত্তর তারপরে একশো তেইশ তারপরে পঁয়ত্রিশ তারপরে দু হাজার তারপরে আছে সাতশো তারপরে আটশো অষ্টআশি তারপরে নশো তো প্রজাপতির ডানার সংখ্যাগুলো পাঁচ দিয়ে বিভাজ্য কিনা লেখার চেষ্টা করি তো মা দিকে যে প্রজাপতির ডানাটা আছে সেখানে আমি তোমাদের কি বলেছি যে সংখ্যাগুলোর একদম এককের ঘরের অঙ্ক পাঁচ অথবা শূন্য সেই সংখ্যাগুলোই শুধুমাত্র পাঁচ দিয়ে বিভাজ্য হবে তোমাদের সব সংখ্যাগুলোকে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু সেই সংখ্যাগুলোই করবে যেগুলোর এককের ঘরের অঙ্কটা পাঁচ অথবা শূন্য আছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ তিন পাঁচ পাঁচ এককের ঘরে আছে এটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে আচ্ছা তারপরে দু হাজার তিনশো সত্তর সাতের পরের ঘরটা দেখো শূন্য মানে এককের ঘরটা শূন্য এটাও পাঁচ দিয়ে বিভাজ্য হবে সাতশো পঁচাত্তর লাস্টে পাঁচ আছে এটাও পাঁচ দিয়ে বিভাজ্য হবে ডান দিকের যে ডানাটা আছে সেখানে পাঁচশো চৌত্রিশ একশো ষোলো এক হাজার দুশো আঠাশ এক হাজার দুশো উনত্রিশ চারশো ছশো পাঁচ সাতশো পঁচাত্তর আছে তাহলে এখানে চারশো শূন্য হচ্ছে এককের ঘরে শূন্য আছে পাঁচ দিয়ে অবশ্যই বিভাজ্য হবে ছশো পাঁচ পাঁচ আছে এককের ঘরে পাঁচ দিয়ে অবশ্যই বিভাজ্য হবে পুরো সংখ্যাটি সাতশো পঁচাত্তর এককের ঘরে পাঁচ আছে তাহলে পুরো সংখ্যাটি দিয়ে বিভাজ্য হবে এই ছিল পৃষ্ঠায় এরপরে আমরা একশো বিরাশি পৃষ্ঠায় চলে যাব একশো বিরাশি পৃষ্ঠায় দেখো শুধু দশ নম্বর কার্ডের খেলা খেলি এবার ঝিমলি একটা করে দশ নম্বরের কার্ড মিহিরকে দেবে মিহির গুনবে দশটি দশ নম্বরের কার্ড হলে একটি একশো একশো নম্বরের কার্ড নেবে তাহলে প্রথমে দশ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দশ নম্বরের কার্ড একটা আছে সেজন্য দশ গুণ এক দশ এককে দশ দশ নম্বরের কার্ড দুটো দশ গুণ হচ্ছে দুই দশ দুগুণে কুড়ি আচ্ছা তিনটে দশ নম্বর করে কার্ড দশ গুণ তিন তিন দশে তিরিশ চারটে দশ নম্বরের কার্ড চার দশে চল্লিশ আচ্ছা চার পাঁচটা দশ নম্বরের কার্ড পাঁচ দশে পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশ নম্বরের কার্ড একশো তাহলে হচ্ছে একশো দশ নম্বরের কার্ড দিয়ে গুনে দেখছি দশের গুণিতকের সংখ্যাগুলোর এককে এখানে বক্সের মতো আছে তাহলে এই বক্সের ভেতরে কি বলছে যে এই বক্স আছে দশ কার্ড দিয়ে গুনে দেখছি দশের গুণিতকের সংখ্যাগুলোর এককে এরকম একটা বক্সের মতো আছে তাহলে এককের ঘরে কি আছে এককের ঘরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি শূন্য আছে তার প্রত্যেকটাতে দেখো আমরা দেখতে পাচ্ছি কুড়ি চল্লিশ পঞ্চাশ একশো প্রত্যেকটাতেই এককের ঘরে কি আছে শূন্য আছে এরপরে কি বলেছে দেখো একুশকে কে দশ দিয়ে ভাগ করে দেখাচ্ছে দশ দুগুণে কুড়ি এক নিচে থাকছে ভাগ শেষ এক তাহলে দশ দিয়ে একুশ বিভাজ্য নয় আবার বিয়াল্লিশকে দশ দিয়ে ভাগ করছে চার দশে চল্লিশ দুই নিচে থাকছে ভাগ শেষ দুই দশ দিয়ে বিয়াল্লিশ বিভাজ্য নয় চুয়ান্নকে দশ দিয়ে ভাগ করছে পাঁচ দশে পঞ্চাশ চার ভাগ শেষ থাকছে দশ দিয়ে চুয়ান্ন বিভাজ্য নয় এরপর একশো দশকে দশ দিয়ে ভাগ করছে তাহলে দশ এককে দশ এক নিচে নামলো আবার দ শূন্য নামলো তাহলে দশ এককে দশ এটা মিলে যাচ্ছে তাহলে একশো দশ নিশ্চয়ই এগারো দশ দিয়ে বিভাজ্য একশো দশ দশ দিয়ে বিভাজ্য পরেরটা দুশো ছয় দশ দুগুণে কুড়ি তাহলে ছয় নিচে নামলো এখানে কি হচ্ছে যেহেতু ছোট তাই কে ওই ছোটোর জন্য আমরা উপরে কী লিখবো শূন্য ভাগশেষ কি থাকছে ভাগশেষ ছয় থাকছে তাহলে ভাগশেষ ছয় দশ দিয়ে দুশো ছয় বিভাজ্য নয় এরপর দুশোকে দশ দিয়ে ভাগ করছে দশ দুগুণে কুড়ি মিলে গেল শূন্য ছিল সেটার জন্য শূন্য লিখলাম শূন্য বিয়োগ শূন্য করে শূন্য হলো তাহলে ভাগ হচ্ছে শূন্য আর দশ দিয়ে দুশো অবশ্যই বিভাজ্য এবারে কি বলছে দেখো পেলাম যেসব সংখ্যার তাহলে এখানে কি বলছে দেখো পেলাম যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে ভাগ সে শূন্য হবে অর্থাৎ সেই সব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তাহলে দশ দিয়ে বিভাজ্যতা শর্তের ধারণা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে যে সব সংখ্যা সেটা তিন ঘরের অঙ্ক দিক দু ঘরের দিক যদি এককের ঘরের সংখ্যাটা শূন্য হয় তাহলে সেই পুরো সংখ্যাটা কিন্তু দশ দিয়ে ভাগ করা যায় হ্যাঁ এইটা আজকে আমরা পাঁচ দিয়ে ভাগ আর দশ দিয়ে কি করে কোনো সংখ্যা ভাগ হয় এই দুটোর ধারণা আজকে আমরা শিখলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো আমার চ্যানেলে ইনস্টাগ্রাম আইডি আছে আমার সেখানেও আমাকে ফলো করতে পারো তো চলো আজকের মতো এই ভিডিও সকলে ভালো থেকো আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য বাই